কয়েকটা কথা কইয়া রাখি আর খণ্ড 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 করি কইয়ার, জন্ম থেকে জীবন শুরু নাই, মৌত জীবনের শেষ নাই। মানুষ আল্লাহর ইলিম থেকে রোয়ানা করিয়েছে, যখন মানুষ আল্লাহর সামনাত গিয়া কান্দাক যাইব গিয়া, আল্লাহর হাতে শরাব পান করবো, আল্লাহর দিদার নসিব করবো, আল্লাহর সালাম দিব, আল্লাহর সালাম পাইব, সেদিন মানুষের দৌড় খতম হইব, মানুষের মেরাজ হইব। মানুষ আল্লাহর ইলিম থেকে রোয়ানা করছে, আপনি আমি ছোট বড় সবাই মুসলমান অমুসলমান প্রত্যেক ইনসান আল্লাহর ইলিম থেকে রোয়ানা করছে, যদি হোক সুবহান আল্লাহ। আর মানুষ যখন আল্লাহর কিনারাত গিয়ে স্থায়ী বাসিন্দা হয়ে যাব, মানুষের দৌড় খতম হয়েছে। ও ভাই, কবরের জিন্দগি পরে যখন ময়দানে মাসুর মানুষ উলঙ্গ অবস্থায় থাকব, নফসান নফসি যখন মানুষ পরিশানগ্রস্ত থাকব, কোনো মানুষে কোনো মানুষের খবর লওয়ার সময় থাকত না। ইয়াউমায়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইলা আখির। কেউ যখন কেউরের আপন থাকত না, কেউরের যখন নিজস্ব কোনো চিন্তা ছাড়া অন্য চিন্তা করার ক্ষমতা থাকত না, সেই সময় আল্লাহ যারারে পরিচয় দিবা, পরিচয় দিয়া ডাকবা, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কোরআন শরীফ আয়াত না এটা, সেই দিন আল্লাহ তান ইয়াদ খন্নেওয়ালাগুলোর স্মরণ জারি রাখবা। হোক সুবহান, এলে কবরের জিন্দেগিও তারা আল্লাহর আল্লাহর ইয়াদগারির শিলা বন্ধ হয় না, ইকামতের দিনও বন্ধ হইত না। এর লাগে সবচেয়ে বড় শক্তি সম্মান অস্ত্র হইল আল্লাহর সিনা, আল্লাহর বন্দেগীর দাখিল। সাইটটা জিনিস মনে রাখুন, যান কামিয়াবির সাইটটা রসি, একটা হইল কি আল্লাহর বন্দেগি। ও যে কোরআনে পাকর বাগানো আমরা আইছি হিফজুল কোরআন মাদ্রাসা, এত হোপলেস আমরা ওইয়ার, এত আশা হতো ওইয়ার, এখন পর্যন্ত আমরা যতটুকু ইতমেনান আছে, যদি এইগুলার সাজাইয়া বালা করি তরবিয়ত দিয়ে চালাই যায়, এই জমিনে যতদিন আল্লাহর দিন বাকি থাকবো, আমরার প্রত্যাশা হইল কি যে হিফজুল কোরআন মাদ্রাসা বা হাফিজটা বললেও দিন রে কায়েম রাখবো, বাকি রাখবো। যদি এরারে এইভাবে কোরআন শরীফ শুধু শুধু খতম সবিনার লাগি নাই, তারা বিন নমাজ পড়াইবার লাগি নাই, কোরআন শরীফর সম্পর্কে যে কোরআন শরীফর যে ভূমিকা আছে, যে যে উসুল আছে, কোরআন শরীফ সম্পর্কে যে নলেজের প্রয়োজন, সেই নলেজটা দিয়ে আমরা হাফিজির পাশাপাশি দেওয়া সম্ভব হয়। আস্থা মাদ্রাসার হাবিচর ছাত্রলার জিকে রুকু কইতে কি হয়েছে, তারা কইতে পারত না, আপনারাও কইতে পারত না। কোরআন শরীফ রুকু আছে নাকি? কতটা রুকু আছে? 520 রাকাত তারাবির যদি প্রত্যেক রাখার দিয়ে হিসাব করে তাইলে 540। সুবহান আল্লাহ, এটা হবে তা কি হয়েছে, এটা ইতিহাস জানা লাগাল। আমিরুল মুমিনীন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন অবস্থায় এশার নামাজের ইমামতি নিজে ফরমাইতা, নিজে করতা। আর এরপরে আল্লাহ নবীর এক সাহাবি আসলা কাব ইবনে উবাই, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, যিনি কারিসা আসলা হাফিজে কোরআন আসলা, সুবহানাল্লাহ, সুমধুর তিলাওয়াত আছেন তার, ও থান্ডে দিয়া তারাবির নামাজ 20 রাকাত পড়াই দা, তাই প্রত্যেক রাখা তো যেন গিয়া দম লইতা অন রুকুর সিন হইস। এই যে কোরআন নলেজ অব কোরআন, যেটা মক্কি মদনী সুরা বদলিল গিলা, কোরআন শরীফের হরকত জের জবর কখন থেকে আইলো, কোরআন শরীফ কিভাবে সংরক্ষণ করা হইতো, সানে নজুল কারে কয়, এইভাবে যে কোরআন শরীফের প্রকৃত জ্ঞান দিয়ে যদি হাফিজ করা যায়, তাহলে এরা এক বাতি জ্বালতে পারবে হাজার বাতির প্রাণ, এরার দ্বারা এই জমিন রোশন হইব আমরা আশা করতাম পারি। কারণ বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষাটারে আল্লাহ মানুষের লাগি একটা অস্ত্র বানাইয়া দিছেন, মানুষের শরফ হাসিলের কারণ হইল গিয়ে ইলিম, হুকা শরফ হাসিলের কারণ গাঞ্জুলির গেজি কেন যে তুমি দামিতে আশরাফুল মখলুকাত, সারাদিন যে মিশা মাতে তারে জিগাইলে কইব আমরা তো আশরাফুল মখলুকাত, না 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 না, আশরাফ কয়েকটা কথা কইয়া রাখি আর খণ্ড 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 করি কইয়ার, জন্ম থেকে জীবন শুরু নাই, মৌত জীবনের শেষ নাই,
মানুষ আল্লাহর ইলিম থেকে রোয়ানা করিয়েছে, যখন মানুষ আল্লাহর সামনাত গিয়া কান্দাত যাইব গিয়া, আল্লাহর হাতে শরাব পান করবো, আল্লাহর দিদার নসিব করবো, আল্লাহর সালাম দিব, আল্লাহর সালাম পাইব, সেদিন মানুষের দৌড় খতম হইব, মানুষের মেরাজ হইব। কথা বুঝিতাম পারছি নি, মানুষ আল্লাহর ইলিম থেকে রোয়ানা করছে, আপনি আমি ছোট বড় সবাই মুসলমান অমুসলমান প্রত্যেক ইনসান আল্লাহর ইলিম থেকে রোয়ানা করছে, যদি হোক সুবহান আল্লাহ। আর মানুষ যখন আল্লাহর কিনারাত গিয়া স্থায়ী বাসিন্দ হয়ে যাব, মানুষের দৌড় খতম হয়েছে, বুঝা গেছে নি বিষয়টা? সুতরাং মানুষের জীবনটা 60 বছর নয়, 80 বছর নয়, হাজার লাখ বৎসরের দৌড় হইতে পারে, এই মঞ্জিলগুলা তয় করি করে গিয়ে আল্লাহর কিনারাত পৌঁছাতে হইল। মানুষের জিন্দগির হকিকত এটাই হইল, মানবাত্মার সবচেয়ে বড় লক্ষ্য জুড়ে হোক সুবহানাল্লাহ, যেটা আমরা জানি না। আমরা টেকা পাসপোর্ট ডলার ব্যবসা সম্মান ইজ্জত ওগুলো আমরা আমরা মানুষের জীবনের কামিয়াবি, মানুষের জীবনের কামিয়াবি হইল গিয়া মালিক থেকে দৌড় আরম্ভ হয়েছে, মালিকের কিনারাত গিয়ে নিরাপদ জায়গায় পৌঁছে যাওয়ার নাম হইল কি মানুষের জিন্দগি। কথাটা সংক্ষেপে বুঝাইতাম পারছি নি আপনারা। আর মানুষের মানুষের আল্লাহ ইজ্জতদার বানাইছেন ঠকঠকামির বুদ্ধি দিয়া নাই, কল কৌশলের বুদ্ধি দি নাই। وَعَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ إِلَى آخِرِ الْآيَةِ। হাজার হাজার নয় লাখ কোটি ফেরেশতা, ফেরেশতার সংখ্যা আমরা জানি না। এক হাদিস শরীফও আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন যে ভাই জিবরিল, অত বিশাল আসমান কিন্তু আসমানে সেট সেট দেখে, ওজন দরিয়া রাখতে পারে না ফিরিস্তাগুলোর ওজন, জোরে হোক সুবহান আল্লাহ। অথচ এরা নূরর, এরা সংখ্যা কত? জিবরিল আমিনের জবাব দেয়নি, ইয়া রাসূল আল্লাহ, সমস্ত মখলুক যদি একত্রিত করা হয় তাহলে 10-এর 9 1 ভাগ হইবা, আর বাকি 9 ভাগ আল্লাহর ফিরিস্তা হল, আল্লাহ পায়দা করে রাখছুন। 90 ভাগ ফিরিস্তার 10 ভাগ ওই লাগিয়া সমস্ত কায়নাত, দরিন্দা পরিন্দা জিন্নাত ইনসান জীব জন্তু যা কিছু আছে সব মিলিয়া ওই লাগে 10 ভাগ, আর আল্লাহর ফিরিস্তা ওই লাগে 90 ভাগ, জুড়ে হোক সুবহান আল্লাহ। আপনার মার পেটো 70 জন ফিরিস্তা আসলা, আসলেন না? আসলেন না? গরিব ওখা, ধনী ওখা, লাচার ওখা, হাত্তা কি অমুসলমান হোক, বন্দা হইয়া যারা দুনিয়াত প্রত্যেকের আল্লাহ বন্দা বানাইয়া দুনিয়াত ফাটাইছেন হোক সুবহান আল্লাহ। এর লাগে 60টা কথা হইয়া যায়, এরা তো বন্দেগীর রসি ছিড়ি না যান আল্লাহর এই দুনিয়াত, এটা জীবন নাই, আমরা এটা হইল গিয়া বন্দেগীর জায়গা, এটা জিন্দেগি না, এটার নাম হইল গিয়া বন্দেগী। জিন্দেগি আল্লাহ আমরা আখেরাত দিবা, যে জিন্দেগির কোনো শেষ নাই, জুড়ে হোক সুবহান আল্লাহ, যে জিন্দগির কোনো শেষ নাই, উপরন্ত আল্লাহ রব্বুল ইজ্জতের দিদার নসিব হইব, আল্লাহর কালাম শুনবা, আল্লাহ গাইয়া শুনাইবা, আল্লাহ পবিত্র শরাব পান করাইবা, ওখানে সুবহান আল্লাহ, আল্লাহ সালাম দিবা, বান্দা আল্লাহরে স্বাগতম জানাইবা, সেই জায়গা হইল গিয়া প্রকৃত জীবন, প্রকৃত জিন্দগি। এটা হইল গিয়া আমরা ইমতেহান গা, পরীক্ষার লাগি আমরা আইস, এটার জিন্দগি মনে করলেও আপনি ভুল বুঝ ভুল পড়েছি, আপনি বহুত আগ থেকে রোহানা করছেন, আপনি জানেন না কত হাজার লাখ বছর আপনি রোহানি জগতে আসলেন, কিন্তু আপনি সেই আপনি সেই আপনি, আপনি জানেন না যে কত বছর আপনি কবর টাকা লাগবো, কিন্তু সেই আপনি, কথা বলতে পারছি না, কবর তৈ দিল দিয়ে শেষ হয়েছে তো জানে পারছিলাম মনে আমরা, কবর তৈলে তো শেষ নাই, যদি আল্লাহরে খুশ করি যাইন কবর রাখতে দেরি হইব, কবর জন্নত বনতে দেরি হইতো নাই, সুবহান আল্লাহ, হইতো না? খাদা মাটির মাঝে ফেকর মাঝে নিয়ে তুই আইছেন নিজের মারে, আপনি ইয়ে বিছনাথ উচিতরা, আপনার কষ্ট লাগে না নেই, আপনি তো হন কইয়া আইছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা,
ও ভাই আপনি ফেখর মাঝে বৃষ্টির দিন পানি হিসিয়া মারে রাখিয়াইছেন, যদি আল্লাহর বান্দি হিসাবে তাইন ফাঁস করিয়া যাইন, আপনারা রাখিয়াইতে দেরি হইছে তান কবর আল্লাহর জন্নত বানাইতে দেরি করছেন না। আপনি দুইয়ের খবর তুইয়াইছেন আর ই খবর চল্লিশ গজ হয়ে গেছে, উপরন্তু আপনি রাখিয়া হওয়ার সাথে সাথে জন্নতর দিকে দরজা খুলি দেওয়া হইব, জন্নতর সুবাতাস বইতে থাক। আর যদি আল্লাহর নারাজ করি কোনো মানুষ যায় নাফরমান হইয়া যায় আর 1800 কোটি মানুষে যদি চাপাবাজি করিয়া বিদায় করেন, অর্থাৎ জুড়ে সাইন বাছাই লিথা আর টাইলস মার্বেল লাগাইল কবরের মাঝে দামি কফিন দিনিয়া তুইয়া উপরে ফুল বাগান দিয়ে সাজায়, আপনি রাখতে দেরি হইব, জাহান্নামের গাড়া বনতে দেরি হইত নাই। কথাটা বুঝাইতাম পারছি না? আমরা যেসব আছে না নি কিছু ফাজিল মাত মহিদরের সামনে তৈয়া লম্বা লম্বা ফাজিল মাত আছে না নি কিছু মাইগো, কোনো ফায়দা নাই। হ্যাঁ, যদি ইমানদাররা জানাজার সামিল হয় আর ইমানদাররা যদি সাক্ষী দেয় আর দোয়া করে আল্লাহুম্মা ইগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা সাগিরিনা, এরপরে খুসুসি দোয়াও আছে আল্লাহুম্মা ইগফিরহু আল্লাহুম্মা হামহু, এইভাবে যদি দোয়া করিয়া যদি এই মুমিন হকলে যদি আল্লাহর কাছে এর লাগে ইস্তেগফার করেন, তাহলে আল্লাহর শরম লাগে যে আমার মুমিন বন্ধাইনতে কইছেন আমি আমার বন্ধারে মাফ করে দিলাম। গরু ছাগলের জনজার হেলিকে কুচ্ছু যায় আসে না। এক হাদিস আছে, আল্লাহ দুই কাম মখলুকরে সামিল করেন, এক কাম ওই লোক যখন তার হাবিবর প্রতি দুরুদ ফোড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ও ফেরেশতা কল তুমি তাইনো দুরুদ ফোড়ো, হে ইমানদার কল তুমি তাইনো আমার হাবিবর প্রতি দুরুদ পাঠ করো। সুবহানাল্লাহ, আল্লাহ কোনো আমলত কারোর শরীক করেন না, দুই আমল ব্যতীত, একটা হচ্ছে তার হাবিবর প্রতি দুরুদ শরীক করেন। আর একটা হাদিস আছে, আল্লাহ যখন কোনো বন্দারে মহব্বত করিলেন মুকাররব বানাইলেন মায়া করিলেন, তখন জিবরিল আমিনের ডাকে এখন জানাই দেও সমস্ত ফেরেশতাগুলোরে তারাও যেন মহব্বত করে, জানাই দেও দুনিয়াবাসীরে তারাও যেন আমার ফুলানা বন্দারে মহব্বত করে। আল্লাহর ও দুইটা আমল আছে যেটা মখলুকরে আল্লাহ শরীক করেন। তো মানুষে বালা পাইলে বুঝতেই বোঝে খোদার ডোল ফেরেশতা বাজাইতরা, এখন মানুষে বালা পাইবা আপনার আমারে বেশি বালা পাইবা না মেসিরে বেশি বালা পাইবা না অমিতাভ বচ্চনরে বেশি বালা, পরীক্ষা করে দেখি লাগ হরমর ইমাম সাহেবের লাইক দিয়ে দেখো কে আর অমিতাভ বচ্চনের লাইক দিয়ে দেখো কে, হরমর ইমামের পাল্লা থেকে কয়েক 70 গুণ বেশি বাড়ি হয়ে যাব এক মেসির মেসির লাইক। কথাটা আসানি না আসানি, 800 কোটি মানুষের পৃথিবীত যদি পরীক্ষা নেন তাহলে দেখা যাইব হরমর ইমাম থেকেও বহুত গুণ বাড়ি গেছে একজন বোম্বের একজন সিনেমার নায়কর। কথা ঠিক না? ঠিক না? তাহলে এখন আপনি কইতা নিয়ে বুঝলেন হ্যান্ডে আল্লাহ বেশি মায়া করে নিছে। এটার জবাব হইল গিয়া মানুষ হিসাবে যারা আল্লাহর কাছে স্বীকৃত, বান্দা হিসাবে যারা স্বীকৃত তাদের সাক্ষীটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য, কুকুর মেকুরের সাক্ষী আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য না। কথা বুঝতাম পারছি? আল্লাহর মায়া থামাইলে এটা আমরা দেশে একটা সল ফলে গেছে যে মহিদ সামনে রাখিয়া কিছু ফাজিল ফাজিল মাত যাইন যেটা আসলে না তান্ডে ওটা বানাইবার চেষ্টা, কোনো সন্তান কোনো অলি ওয়ারিস যদি কোনো মহিদের লইয়া রাজনীতি করে বাড়াবাড়ি করে জানিয়া রাখিও কবর সব যাইত না, এটার গুণা কবর গিয়া পৌঁছবো, যত মিথ্যাচার বা নোয়া টইব এগুলার আজাব কবর যাইব না যাইত নাই যাইব না যাইত নাই। এর লাগিয়া শেষিয়া ঠেলা ধাক্কা করিয়া সকলখানো বাসা যায় কিন্তু আল্লাহর কাছে বাসার কোনো উপায় নাই। আল্লাহর ওয়াস্তে মহাব্বত রাখুন যান, হুজুর পাক সুন্নাহ ফরমাইছেন যে ইমান ছাড়া জন্নত পাইতে নাই আর মহাব্বত ছাড়া ইমান পাইতে নাই, বহুত বড় সতর্কবাণী, মহাব্বত ছাড়া ইমান পাইতে। আমরা মহাব্বতের মাদ্দাত আছি না আদাওতির মাদ্দাত আছি? আমরা আদবও আছি মায়া মহাব্বত আছি প্রেম ভালোবাসাত আছি না নিজ মতলবিত পড়িয়া খালি নফসি নফসিত পড়ি গেছি? ও যে পরীক্ষায় যার একটা বাচ্চায় মারে শতকরা 10টা বাচ্চায় হতো আদবর সাথে দুয়ার খাতিরে আল্লাহর সাহায্য পাওয়ার আশায় মা বাপরে খুশ করি খুইয়া সালাম কদম বসি করে গেছে নি মনে করেন
এটা আছে না আজকাল সমাজও উঠে গেছে, সমস্ত বেআদবি এবং মায়া মহব্বত শূন্যত হয়ে গেছে। রসুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমাইতে যে তোমরা ইমানদার হইতেলে তোমরা মহব্বত লাগবে। আল্লাহর হাবিবের লাগে কোরবান যাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ফরমাইনো সাহাবী হল তোমাদের মহব্বত বাড়তো কিলা আমি কইতাম নি কইনি ইয়া রাসূলুল্লাহ ফরমা কোয়া। আল্লাহর নবী ফরমাই দেন যে আফসুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পর মাঝে সালাম বিনিময় করিও, তোমরা মহব্বতের ফেজা কায়েম হইব। এই গুমঠ আল্লাহর হাবিবে কইয়া গেছে, কিন্তু আমরা এই সালামটারেও আমরা দোয়া মনে করিয়া সব মনে করি আমরা করার অভ্যাস হারাই লিছি। আমরা হেলোর বদলে এখন সালাম ব্যবহার করি, খেরোর সালামর উচ্চারণ অন্য, সালামর সব থাকি মহরম না। কোনো দলিল আছে সালামর উচ্চারণ না হইলে সব হইব, নিয়ত না হইলে সব হইব? একশো জন মানুষ খুঁজে দেহ কাছে ছজন মানুষের দোয়া দিবার উদ্দেশ্যে সালাম দিছে, মোলা সাহ বহল বার করি দেখো টিফাইয়া পরিসংখ্যান লইয়া দেখো আমার কথা আসা হয় না আসা হয়। দোয়ার উচ্চারণ জানে না, উচ্চারণ জানতো কিলা মা বাপর তরবিয়ত ছাড়া বাচ্চা নিউটিতরা তিন বছর বয়স নিয়ে কেজির হাওলা করে দিলে ইলা, টিউটর হাওলা করে দিলে ইলা, আর ঠাই দিন গেলা কি সকালে উঠিয়া ব্যবসাত আনে দশটা পর্যন্ত ঘুমাইলা, কথা আছে নি না আসা নাই? বাচ্চেন বে আদব মন্ত্র আর ইলমে আদবদার আদবওয়ালা বানাইতে এখন আমরা আমরা ইলিম ইলিমটাও আমরা রে সর্বনাশ করি ফেলাই দিব। এখন যে চক্রান্ত চলের আমরা সামনে যে বইগুলো বাচ্চাই তোর সামনে দেব হইব, হায় হায় কত বড় দুঃসাহস দেখো। একে তো এই দেশের স্কুল কলেজের ছাত্ররা তো আমাদেরই সন্তান, কথা ঠিক না ঠিক না? এবং মুসলমানের সন্তান তারা রে পত্তলিক বানাইতরা, এবং একই সূত্রে কত বড় দুঃসাহস দেখো মাদ্রাসার ছাত্রন্তরে ডারউইনের মতবাদ দিয়ে বান্দরের বাচ্চাইন বানাইবার চেষ্টা করার। আমরার দেশ শিক্ষার আলো গড়ে গড়ে জ্বলত আসিন, মানুষত্ব ডেভেলপড হইত আসিন, ইনসানিয়ত বাড়ত আসিন, ইনসানিয়ত বাড়েন না কমের, উদারতা বাড়েন না নিজমতলবি বাড়ে, আদব বাড়েন না বেআদবি বাড়ে,